আসসালামু আলাইকুম। নিফসুমে ক্লাস শুরু হওয়ার পর তেমন কোনো বন্ধ পাচ্ছিলাম না, তাই জন্য আমি ফেনীও যেতে পারছিলাম না। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বুধবারে একটা বন্ধ ছিল, আর শুক্র এবং শনিবার আমার সাপ্তাহিক ছুটি ছিল, তাই জন্য আমি বৃহস্পতিবারের ক্লাসটা মিস করে ফার্স্ট দিনকে নিয়ে চলে যাচ্ছিলাম ফেনীতে আব্বু আম্মুর সাথে দুই একদিন থাকার জন্য। সকাল 8:30টার বাস ধরবো আমরা, সেই জন্য সকালে 7টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, আর বাবা আমাদেরকে এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে এসেছেন। যেহেতু আমি ফার্স্ট দিনকে নিয়ে একা যাব, তাই জন্য বাবা আমাকে একা ছাড়েনি। বাস স্ট্যান্ডে এসে টিকিট করে কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপর বাস চলে এসেছে। আমাদেরকে বাসে তুলে দিয়ে সাথে সাথে বাবা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফার্স্ট দিনের দাদাভাই বাস থেকে নামার পরপরই ফার্স্ট দিনের মুডটা একেবারেই খারাপ হয়ে যায়। ও ভাবছিল হয়তো বা ও দাদাও আমাদের সাথে যাবে, কিন্তু যখনই ও দেখতে পেয়েছে যে ও দাদা বাস থেকে নেমে গিয়েছে, তখন থেকে ও দাদা দাদা করে ডাকতে শুরু করে দিয়েছে। এরপর অবশ্য যখন বাস ছেড়েছে, তখন আস্তে আস্তে ওর মুডটা একটু ভালো হয়েছে আর ও এরপর ঘুমিয়ে পড়েছে। বাসটা ব্রেক দিয়েছিল কুমিল্লার মায়ামি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ওখানে নামার পর আমরা সকালে নাস্তা করে নিয়েছি। যেহেতু আমি অত সকালবেলা খেতে পারি না, তাই জন্য বাসা থেকে কিছু না খেয়ে বের হয়ে পড়েছিলাম। আর ফার্স্ট দিনকেও অত সকালে খাওয়ানো সম্ভব ছিল না, তাই জন্য আমরা মা ছেলে মায়ামিতে পরোটা চা সবজি এগুলো খেয়ে নিয়েছি। আবার যখন বাসে উঠলাম, ফার্স্ট দিন আবারও ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ এদিক ওদিকে খেলা করার পর। এরপর আমি নেমে পড়লাম দাগনভূঞা উপজেলাতে, যেখানে আমার বাসা, যেখানে গেলে অনেক শান্তি লাগে সব সময়। আমি 2-3 দিন দাগনভূঞাতে থাকার পর আবার ঢাকায় চলে আসছিলাম। এবারে আসার সময় আমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলাম, সেই জন্য আব্বু আমাকে একা ছাড়তে চাচ্ছিল না, আব্বু আমার সাথে এসেছিল। নাতি নাতনি হওয়ার পর আসলে নিজের সন্তানের থেকে নাতি নাতির জন্যই টানটা বেশি বেড়ে যায়। আর আব্বুও বারবার ভাবছিল আমি হয়তো বা ফার্স্ট দিনকে নিয়ে যদি একা যাই, ফার্স্ট দিনের সমস্যা হতে পারে, সেই জন্য যত কষ্ট হোক নিজে আমাদেরকে নিয়ে এসেছে। ফার্স্ট দিন বাসে ওঠার পর থেকে আমার কোলে একদমই থাকতে চাচ্ছিল না। ও যখন ওর দাদা বা নানা এই দুজনের একজনকে পায়, ও বাকি অন্য কাউকে আর চিনে না। পরে আমি ওকে জোর করে আমার কোলে নিলাম কিছুক্ষণ ঘুম পাড়ানোর জন্য। এদিকে আব্বুও বসে বসে ওকে পাহারা দিচ্ছিল। মোটামুটি সবাই ওই সময়টাতে বাড়িতে গিয়েছিল, সেই জন্য ওই দিন আমরা যখন ফেরি থেকে ঢাকায় ব্যাক করি, অনেক জ্যামে পড়েছিলাম। যাত্রা বাড়িতে প্রায় 2-2.5 ঘন্টার মতো জ্যামে আমাদেরকে বসে থাকতে হয়েছে। জ্যামে বসে বসে এত বিরক্ত লাগছিল, এর মধ্যে আবার ছিল প্রচণ্ড গরম, আর আমরাও এসি বাসে টিকিট পাইনি। 3 ঘন্টার রাস্তা আমাদের আসতে ওই দিন মোটামুটি 6-6.5 ঘন্টা সময় লেগেছিল, তাও ঠিক মতো ঢাকায় এসে পৌঁছাতে পেরেছি। এটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া।